সালামু আলাইকুম। ব্যবসা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি আপনাদেরকে আজকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করব। সেটা হচ্ছে ব্যবসায় নিয়োগ, নিয়োগকর্তা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ব্যবসা। এটা চাকরির জন্য হচ্ছে সরকারি চাকরি এবং এটা প্রকাশ হয়েছে 1 মার্চ থেকে হবে, অর্থাৎ আজকে 6 তারিখের মধ্যে হয়ে গেছে অলরেডি প্রকাশের তারিখ। অর্থাৎ আবেদন করতে পারবেন আপনারা। আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 মার্চ। লোক নিয়োগ হবে প্রায় 23 জন মতো। ব্যবসার একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, ব্যবসার অফিসিয়াল ওয়েবসাইট। এটা আপনারা চাইলে এখানে ডিটেলস জানতে পারেন। এখানে ব্যবসার এক্সক্লুসিভ চেয়ারম্যান ব্যবসা মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিল্লুর রহমানের MDC PSC তার ডিটেলস লেখা আছে ওয়েবসাইটে। আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব এবং আমি পিডিএফটা আমি আপনাদের সঙ্গে একটু বিস্তারিত আলোচনা করে দেখি। নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসা ও কাউন্সিলর কম ইম্প্যাক্ট ইন্সপেক্টর নিয়োগ ও চাকরি নীতিমালা 2019 অনুযায়ী নিম্ন উল্লেখিত শূন্য পদসমূহে কর্মকর্তা নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ প্রকৃত নাগরিকের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে ক্রম দেওয়া হয়েছে দুটি পদসংখ্যা। প্রথম পদের নাম হচ্ছে কাউন্সিলর কাম ইম্প্যাক্ট ইন্সপেক্টর, সোশ্যাল গ্রেড নবম গ্রেড বেতন দেওয়া হবে। পদসংখ্যা আছে এখানে 13টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে ন্যূনতম CGPA 2.25 অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা 4 বছরের স্নাতক ডিগ্রি সম্মান ডিগ্রি। তবে ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অ্যান্ড লেবার স্টাডিজ, অর্থাৎ আরেকটা যোগ্য থাকার কথা বলা হয়েছে। শিল্প এবং কর্মী সম্পদ নিয়ে ডিপ্লোমা থাকলে আরও বেশি অগ্রাধিকার দেওয়া হবে। সরকার স্বায়ত্তশাসিত সংস্থা বা কোনো প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এবং 2 নম্বর পদের নাম হচ্ছে কাউন্সিলর কাম ইন্সপেক্টমেন্ট, এখানে নবম গ্রেডে বেতন দেওয়া হবে সেম টু সেম। এখানে পদসংখ্যা হচ্ছে 9টি। এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং, ভূগোল পরিবেশ, রসায়ন, ফলিত রসায়ন, কৃষি রসায়ন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ন্যূনতম CGPA 2.25 অথবা তৃতীয় শ্রেণীর স্নাতকোত্তর 4 বছরের স্নাতক সময়টা স্নাতকোত্তর কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা বা কোনো শিল্প প্রতিষ্ঠানে বা কোনো শিল্প ইউনিটের সলিড ও লিকুইড বর্জ্য পরীক্ষণ শনাক্তকরণ ও ব্যবস্থাপনা কাজে বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ অগ্রাধিকার বেশি দেওয়া হবে। নিশ্চিত যে রিকুইপমেন্ট আছে সেটা যদি থাকে আপনার এবং তাদের সকল শর্তাবলী দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থী অনলাইনে এখানে একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হয়েছে www.jobs.gov.bd অর্থাৎ www.govt.jobs.gov.bd। ওয়েবসাইটে আগামী 7 মার্চ 2023 সকাল 10টা থেকে, অর্থাৎ 7 মার্চ আগামীকাল থেকে সকাল 10টা থেকে বিকেল 31 মার্চ 2023 সকাল রাত 11টা 59 মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। মানে আরও অনেক সময় আছে হাতে। নির্ধারিত সময়ের পর দাখিলকৃত অসম্পূর্ণ ও বা ক্রুটি কোনো আবেদন গ্রহণ তো হবে না, গৃহীত হবে না। এবং এখানে আর কতগুলো বিস্তারিত দেওয়া হয়েছে কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, পুরো ডিটেলস দেওয়া আছে। কত পিক্সেলের ছবি, রঙিন সাইজের ছবি আপনারা আপলোড দিবেন, আবেদনের ডিটেলস দেওয়া আছে। আপনারা একটু ভালোভাবে দেখে আবেদন করবেন। এবং এটা প্রকাশ করছেন নির্বাহী পরিচালক প্রশাসন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ। সূত্রটা এই নিউজটা নেওয়া হয়েছে দি ডেইলি স্টার। এখানে 6 মার্চ থেকে এটা নেওয়া হয়েছে আজকে, অর্থাৎ 6 মার্চে কথা বলা হয়েছে। আবেদন সর্বশেষ সময় 31 মার্চ 2023। না, আবেদনের জন্য একটা লিঙ্ক দেওয়া আছে, আমি সেটা ডিসক্রিপশন বক্সে দিই। কীভাবে আবেদন করবেন এখানে ডিটেলস লেখা আছে। ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, লগ ইন, নিবন্ধন ইত্যাদি টিউটোরিয়াল আছে। চাইলে আপনারা দেখে শুনে আবেদন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।